বন্ধুরা, আজ এই ভিডিওতে বানিয়ে দেখাবো এরম একটা ওয়াটারপ্রুফ অ্যাকোয়ারিয়াম লাইট খারাপ ট্রান্সপারেন্ট বাল্ব দিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে একটা ট্রান্সপারেন্ট বাল্ব নিয়েছি, বাল্বের মাথাটা প্লাস আর স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেব। বাল্বের মাথাটা খোলা হয়ে গেছে, এবার স্ক্রু ড্রাইভার দিয়ে লাইটটা হালকা করে ঠুকে ভাঙতে হবে কাঁচটা। বাল্বের মাথাটা খোলা গেছে, এবার এলইডি স্ট্রিপ লাইটটা বাল্বের ভেতরে দিয়ে দেবো। বাল্বের মধ্যে এলইডি লাইটটা দেওয়া হয়ে গেছে। এবার একটা মোবাইল ফোনের চার্জারের তার নিয়েছি, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ক্যাপটা হোল্ড করে নিয়েছি, তার ভেতর দিয়ে চার্জারের তারটা দিয়ে লাইটের সাথে লাগিয়ে নেবো। লাইটের সাথে তারটা লাগানো হয়ে গেছে, এবার হট গ্লু দিয়ে বাল্বের ভেতরে তারটা দিয়ে দেবো। ক্যাপের মধ্যে হট গ্লু ফুল করে বাল্বের মাথাটা বন্ধ করে দেবো, যাতে না জল ঢোকার জন্য। ক্যাপের গায়ে সেলোটেপ দিয়ে সাইকেলের স্পোকের টুকরোগুলো লাগিয়ে নেব। ক্যাপের গায়ে লোহার তার দিয়ে স্পোকের মধ্যে রিং করে লাগিয়ে নেব। এবার একটা গোল কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে একটা হোল করে নিয়েছি, কন্টেনারের ভেতর দিয়ে তারটা এবার বাইরে বার করে নেব। বাল্বটা এবার কন্টেনারের মাঝখানে বসিয়ে নেব, তারপরে সিমেন্ট বালিশ রঞ্চির জল দিয়ে মেখে কন্টেনারে ফুল করে দেবো। দুদিন পর সিমেন্টটা শুকিয়ে গেছে, এবার কন্টেনারের গায়ে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো হট গ্লু দিয়ে লাগিয়ে নেব। কন্টেনারের গায়ে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো লাগানো গেছে, এবার সিমেন্টের উপরে হট গ্লু দিয়ে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো লাগিয়ে নেব।
সিমেন্টের উপরে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো লাগানো গেছে। এবার এই লাইটটা চালানোর জন্য এরকম একটা 12 ভোল্ট চার্জার লাগবে। চার্জারের তারটা লাইটের সাথে কানেকশনটা জুড়ে দেবো। এই ল্যাম্পটা টেবিল ল্যাম্প পারপাসে ইউজ করা হবে। এবার অ্যাকোয়ারিয়ামে জলের নিচে এই ল্যাম্পটা জ্বালিয়ে দেখাবো। ঢাকনাটা খুলে দিলাম, এবার লাইটটা জলের নিচে দিয়ে দেবো, তারপর চার্জারে পাওয়ার দেবো, লাইটটা জ্বলবে।